Bismillahirrahmanirrahim. Mongolkandi online madrasar pokkho theke shobaike shagoto. Ami Muhammad Abdul Hamid, shohokari shikshok Mongolkandi Islamiya Fazil Degree Madrasa Titash Kumilla. Ajke ami asha kori priyo shikshartri bondhura shobai bhalo acho shusto acho ei mohamari corona virus er shomoy. Tumra ghor theke beruto pachcho na, bidyaloye jete pachcho na, madrasa aste pachcho na. Jonno tumra lekhapora theke onek pichhiye gecho. যার দরুন অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে তোমরা যদি ক্লাসগুলো ভালো করে দেখো লক্ষ্য করো শোনো প্রতিদিন বাসায় থেকে তাহলে তোমাদের অনেক উপকৃত হবে তো শিক্ষার্থী ছোট মনিরা ছোট শিক্ষার্থী মনিরা তোমরা আশা করি তোমরা সবাই আমার ক্লাসটুকু দেখতেছো বা দেখবে যারা দেখে না তাদেরকে উদ্বুদ্ধ করবে দেখার জন্য এই আমি আমার ক্লাস এখন শুরু করব আমার ক্লাসটি আছে ক্লাস নিব সেটা হচ্ছে প্রথম শ্রেণী শ্রেণী হচ্ছে প্রথম বিষয় গণিত আর আজকের পাঠ বিভিন্ন 7.4 বিভিন্ন ধরনের যোগ তাহলে আমরা যোগ করি এটা আমরা আজকে পাবো পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্যবইয়ে 33 পৃষ্ঠা বের করলে তোমরা দেখতে পাবে আমি যে অঙ্কগুলো আজকে তোমাদের করাবো গত ক্লাসে যা যোগ করেছিলাম দুই সংখ্যা আজকে করাবো তিন সংখ্যা আমরা আজকে তিন সংখ্যার যোগগুলো দেখব ছোট সোনা মনিরা সুন্দর করে আমরা মানে মনোযোগ সহকারে দেখব তাহলে ইনশাআল্লাহ আমরা শিখতে পাবো বা উপকৃত হব তাহলে আমরা এখন দেখি দুই নাম্বার পাঠে আসছে তোমাদের 33 পৃষ্ঠায় তোমাদের পাঠ্যবইয়ের এর মধ্যে দেখবা তোমাদের যে যোগগুলো দেওয়া আছে এই যোগগুলো নিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো তাহলে এখন আমি আজকে যোগ করব এক নাম্বার দেওয়া আছে 3 যোগ 2 যোগ 1 সমান সমান কত তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি আগে শিখাইছি বা আমরা আগে শিখছি যে আমরা হাতে আঙ্গুলতে গুণে যোগ করতে পারি অথবা আমরা দাগটানে যোগ করতে পারি আমাদের যে যে যার যেটা সুবিধা সেভাবে আমরা করতে পারি তাহলে আমরা যদি দাগটানে করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে 3 তাহলে আমরা এখানে 3টা সংখ্যা 3টা রাখ দিব 2 3 এখানে 2টা সংখ্যা 2 2টা রাখ দিব এখানে 1 1টা রাখ দিব তাহলে আমরা এটা গুনতে পারি তাহলে কত হলো 3 আর 2 5 আর 1 6 অথবা 1 আর 2 3 আর 3 6 তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম 6 আমরা যোগফল কত পেলাম 6 পেলাম আমরা হাতে লিখে আমরা হাতে যদি যোগ করি তাহলে হাতে গুণে তাহলে আমরা করব মনে করো যে 3 এর থেকে যদি গুণি তাহলে 3 এর পর হলো 2 তাহলে 3 আর 2 হলো 3 4 5 তারপর হলো 1 6 এখানে হবে 6 যে শিক্ষার্থীরা তারপরে দেখো দুই নম্বরে আছে 4 যোগ 4 যোগ কত 2 যোগ আবার 4 সমান সমান হচ্ছে কত তাহলে এখন 4 4 আমরা যদি টান দিয়ে করি 1 2 3 4 1 2 1 2 3 4 তাহলে 4 আর হলো 4 তাহলে 4 আর 2 হলো 5 6 7 8 9 10 আমরা এভাবে আমরা করতে পারি 4 এর 2 6 আর 4 এর 10 আমরা আমরা এগুলো করতে পারি এভাবে যোগ আমরা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তারপরে তিন নম্বরে আছে তিন নম্বরে হচ্ছে 1 যোগ 1 যোগ 1 সমান সমান তাহলে 1 যোগ 1 যোগ 1 কত হয় তাহলে এই 1 টান 1 টান 1 টান 1 2 3 ফরমুলা হলো 3 টান তাহলে এর যোগফল হলো 3 তাহলে আমরা এখানে লিখতে পারি যোগফল যোগ ফল 6 যোগ ফল 10 যোগ ফল 3 এমনি আমরা এভাবে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা তারপরে 4 নম্বর বলেছে 4 নম্বরে কি বলছে 4 নম্বরে আছে 2 যোগ 2 যোগ 2 তাহলে 2 যোগ 2 যোগ 2 সমান সমান কত হয় তাহলে এখানে 2টা টান দেই 1 2 3 4 5 6 তাহলে এখানে আমরা যোগফল পেলাম 6 যোগফল কত পেলাম 6 তো শিক্ষার্থীরা এইভাবে আমরা যোগ করতে পারি অথবা আমরা হাতে গুণে গুণে যোগ করতে পারি আঙ্গুলে
আমাদের সাহায্যে অথবা ডাক্তারের চার্জ যেভাবে জানলে সুবিধা আমরা সেভাবে করতে পারি তারপরে আসলো 5 5 নম্বরে আসছে 3 3 তাহলে 3 যোগ 3 যোগ 3 এর সমান সমান কত হবে তাহলে 6 প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে সুন্দর মতো হাতে গুনে গুনে আমরা কি করব যোগগুলো করব তারপরে আবার আসছে 7 নম্বরে 7 নম্বরে হলো 2 যোগ 5 যোগ 3 কত হলো 1 2 3 9 10 তাহলে হচ্ছে 10 অথবা এভাবে ডাকতে আমরা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে যেভাবে সুবিধা তোমরা যেভাবে সুবিধা মনে করো ঠিক সেভাবে তোমরা এই যোগগুলো বাসায় বসে বসে করবা তারপরে আসছে 8 নাম্বার 8 নাম্বার হলো 1 যোগ 0 যোগ 1 যোগ 0 যোগ 8 তাহলে এখানে আমরা সমান সমান কত পাবো তাহলে 8 আর 0 0 8 আর 1 এর যোগ হলে হয় কত 8 আর 1 এ 9 আমরা এভাবে পারি 9 অথবা ব্যাকটাকে যদি আমরা করি তাহলে এখানে 8 টা ডাক দেব 1 2 3 4 5 6 7 8 এখানে 0 0 ই ডাক নাই এখানে 1 তাহলে 8 আর 1 এ 9 আমরা এভাবে করতে পারি তারপরে কি বলছে 9 নম্বরে হলো 0 যোগ 7 যোগ 0 তাহলে সমান সমান কত হয় তাহলে এখানে 0 0 0 0 যোগ করলে কত হয় 0 ই হয় আর 7 যোগ করলে কত হয় 7 তাহলে 7 এ 0 7 সূত্র শুনে আপনারা সুন্দর বুঝেছো 0 আর 7 যোগ করলে কত হয় 7 ই হয় তাহলে এটা আমরা বুঝতে পারলাম তারপরে এখন আমরা দেখব 10 নম্বরে কি বলছে 10 নম্বরে অঙ্ক বলছে 1 যোগ 1 যোগ 1 ঠিক আছে তারপরে আবার হচ্ছে 1 যোগ 1 যোগ 1 সমান সমান কত হলো প্রিয় শিক্ষার্থীরা তাহলে 1 যোগ 1 যোগ 1 তাহলে 1 আর 1 2 2 আর 1 3 3 আর 1 4 3 আর 1 কত 4 তাহলে ভাই ভাই 1 আর 1 2 আর 1 3 আর 1 4 তাহলে এখানে আমরা লিখব 4 তারপরে 11 নম্বরে বলছে 2 2 2 সব তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সূত্র শুনে মনে রা তাহলে আমরা কি করব 2 2 যোগ করব তাহলে 2 এখানে যদি আমরা হাতে হাতে গুনে করতে পারি আঙ্গুলে অথবা আমরা ডাকটেনে করতে পারি যদি ডাকটেনে করি তাহলে এখানে দুটো সংখ্যা দুটো ডাক দিব 1 2 1 2 1 2 1 2 তাহলে এখন যোগ করি কত হয় তাহলে 1 আর 1 2 3 4 5 6 7 8 এটা হয়ে গেল বা আমরা এভাবে করতে পারি
2 আর 2 4 আর 2 হলো 6 আর 2 হলো 8 অথবা আমরা আঙ্গুলের সাহায্যে গুণে করতে পারি তারপর 12 নম্বর বলছে 12 নম্বর হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 তাহলে কি করব 1 যোগ 2 যোগ 3 যোগ 4 তাহলে 1 2 3 4 1 2 3 1 2 1 তাহলে আমরা কি করব 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে আমরা কত পেলাম 10 ছোট শোনা মনে রাখ আশা করি তোমরা বুঝেছো এই পদ্ধতি যে আমরা করলাম যে রাখতে নিয়ে বা আঙ্গুলের সাহায্যে বা হাতে গুনে আমরা এই যোগগুলো করতে পারি তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো দেখো তোমাদের পাঠ্য বইয়ে 33 পৃষ্ঠায় যোগগুলোর পরে নিচে যে সংখ্যা আছে এটা হলো সংখ্যায় যোগটা করতে হবে সংখ্যায় দেওয়া আছে আমরা অঙ্কে লিখে করব রাজু একটি বই পড়ছে রাজু কি পড়ছে একটি বই পড়ছে কি পড়ছে একটি বই পড়ছে সে গত পরশুদিন কয়দিন গত পরশুদিন মানে কালের আগের দিন তিন পৃষ্ঠা পড়ছে কয় পৃষ্ঠা পড়ছে শিক্ষার্থী বন্ধুরা তিন পৃষ্ঠা পড়ছে তারপর গতকাল দুই পৃষ্ঠা পড়ছে গতকাল কয় পৃষ্ঠা পড়ছে গতকাল দুই পৃষ্ঠা পড়ছে আর আজ কয় পৃষ্ঠা পড়ছে আজ চার পৃষ্ঠা পড়ছে সে মোট কত পৃষ্ঠা পড়েছে তাহলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা কি করব যোগ করব কেমনে যোগ করব তাহলে এখানে আমরা আসি তাহলে তিন নম্বরে যোগ বলছে এখানে তিন নম্বরে যোগ করছে তাহলে আমরা লিখব কি রাজু পরশুদিন পড়ছে তাহলে রাজু আমরা লিখব রাজু গত 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 পরশু দিন পড়েছে গত পরশুদিন কি পড়েছে গত পরশুদিন পড়েছে তিন পৃষ্ঠা কয় পৃষ্ঠা তিন পৃষ্ঠা গত পরশুদিন পড়েছে কয় পৃষ্ঠা তিন পৃষ্ঠা তাহলে তারপর আবার ওই রাজুই কে রাজুই রাজু আবার কত গতকাল কয়দিন গতকাল কতদিন গত গতকাল গতকাল পড়েছে কয় পৃষ্ঠা দুই পৃষ্ঠা কয় পৃষ্ঠা পড়েছে দুই পৃষ্ঠা এরকম ডট ডট দিল দিতে পারি অথবা আমরা লিখলেও এখানে লিখতে পারি তারপরে আজ কয় পৃষ্ঠা পড়েছে আজ পড়েছে কয়দিন কোনদিন ওই রাজুই কে পড়ছে রাজুই আজ 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 পড়েছে কয় পৃষ্ঠা আজ পড়েছে সে চার পৃষ্ঠা ক্ষেত্রে বন্ধুরা কয় পৃষ্ঠা পড়ছে চার পৃষ্ঠা তাহলে আমরা এখানে যোগ করে দিব কি করে দিব যোগ করে দিব বিয়োগ যোগ করে দিব দেখি কয় পৃষ্ঠা সে পড়েছে এইতো তাহলে আমরা এখন কি করব এখানে বলছে সে মোট কত পৃষ্ঠা পড়েছে সে মোট পড়েছে মানে কি সে মানে কি রাজু তাহলে রাজু মোট পড়েছে রাজু মোট পড়েছে কয় পৃষ্ঠা তাহলে এখানে হলো কি তিন তাহলে এখানে হলো প্রথমে পরশুদিন পড়ছে তিন পৃষ্ঠা তারপর সে পড়ছে দুই পৃষ্ঠা তারপর আজকে পড়ছে চার পৃষ্ঠা তাহলে আমরা সবগুলো কি করব যোগ করব তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে সে মোট কয় পৃষ্ঠা পড়লো 10 পৃষ্ঠা কয় পৃষ্ঠা 10 পৃষ্ঠা
সে মোট পড়ছে 10 পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থীরা সে মোট 10 পৃষ্ঠা পড়েছে তাহলে আমরা এখানে কি করে যোগ করতে পারবো আমরা বলছি আমাদের আঙ্গুলের সাহায্যে যোগ করলে হবে অথবা গুণে যোগ করলে হবে বা ডাকটানে যোগ করলে হবে যখন আমরা এমনি যোগ করি তাহলে কত 3 আর 2 5 আর 4 হলো 9 সরি তাহলে 10 না 9 9 পৃষ্ঠা পড়েছে 9 পৃষ্ঠা তাহলে আমরা এখানে কি করব আমরা যদি আমরা যোগ করি ভাবে তাহলে 3 আর 2 কত 3 আর 2 4 5 তারপর হলো 4 তাহলে আমরা 4 টা আঙ্গুল গুণব তাহলে 6 7 8 9 তাহলে কত হলো 9 পৃষ্ঠা এটাই হলো আমাদের এটাই হলো তার উত্তর কি বলছে রাজু মোট কয় পৃষ্ঠা করেছে 9 পৃষ্ঠা করেছে তারপরে 4 নাম্বার বলছে কি 4 নাম্বার বলছে মিঠুর একটি বিস্কুট ছিল মিঠুর কয়টি বিস্কুট ছিল একটি বিস্কুট ছিল মনে কর তোমার কাছে একটি বিস্কুট ছিল তোমার বাবা তোমাকে দিল কয়টি 7টি বিস্কুট তারপর তোমার মা দিল তোমাকে কয়টি 2টি বিস্কুট তাহলে এখন তার কতগুলো বিস্কুট হলো তাহলে আমি কি করব লিখব মিঠু বিস্কুট ছিল কয়টি একটি কয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি কার মিঠু তাহলে লিখব মিঠু মিঠুর বিস্কুট মিঠুর বিস্কুট ছিল কয়টি একটি কয়টি ছিল একটি মিঠুর বিস্কুট ছিল একটি তার বাবা দিল কত তার বাবা কার বাবা মিঠুর বাবা তার বাবা তার বাবা দিল কয়টি 7টি কয়টি দিল 7টি তার বাবা বিস্কুট দিল তার বাবা বিস্কুট দিল কয়টি 7টি কয়টি দিল 7টি তার বাবা তাকে 7টি বিস্কুট দিল আচ্ছা তারপরে তার মা কার মা মিঠুর মা তার মা কয়টি দিল তাকে 2টি দিল তাহলে তার মা কার মা মিঠুর মা বিস্কুট দিল কয়টি তার মা বিস্কুট দিল কয়টি দিল 2টি 2টি তাহলে এখন বলছে তার মোট বিস্কুট কয়টি হলো তা এখন তার কতগুলো বিস্কুট হলো তার কাছে বিস্কুট ছিল কয়টি একটি তার বাবা দিল 7টি মা দিল 2টি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সব মিলে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব তাহলে আমরা যোগ করব কত তাহলে এখন লিখব মিঠু মিঠুর বিস্কুট ছিল 7 আর 1 2 3 কত 1 আর 7 হলো 8 আর 2 10 কয়টি 10টি তাহলে আমরা এভাবে যোগ করে এভাবে যদি আমরা করি তাহলে এর উপরে আমরা দাগ টেনে করলে এখানে দিব 7টা দাগ এখানে দিব 2টি এখানে দিব 1টি আঙ্গুলে গুণে করলে করব কত 2 আর 7টা আঙ্গুল গুণব তাহলে এই হাতে আমার 5টা এই হাতে নিব 2টা কত হবে তাহলে 3 4 5 6 7 8 9 আর উপরে আছে 1 তাহলে 1টা নিব 10 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি বললাম বুঝতে পারলাম কি বুঝতে পারলাম যে মিঠুর মোট বিস্কুট হলো কত মিঠুর বিস্কুট ছিল কয়টি 10টি আমরা এভাবে নালে কিভাবে লিখতে পারি মিঠুর মোট বিস্কুট মিঠুর মোট বিস্কুট ছিল বা হলো কত মিঠুর মোট বিস্কুট ছিল নয় মোট বিস্কুট হলো তোমাদের বইয়ে বলছে
মোট বিস্কুট কত হলো মোট বিস্কুট তার মোট কয়টি বিস্কুট হলো তাহলে তার মোট বিস্কুট হলো 10টি কয়টি 10টি ছোট সোনা মনিরা তোমরা আশা করি বুঝেছো সুন্দরভাবে তোমরা বুঝেছো এখন আমরা আগামী ক্লাসে আবার আরেক পাটা আগায় যাব তাহলে আমরা যে এই পর্যন্ত যোগগুলো করলাম বা তোমাদের করে দেখাইলাম তোমরা সুন্দর করে বাসায় বসে বসে খাতা নিয়ে তোমরা এই যোগগুলো করবা আর এখন কেউ ঘর থেকে বের হবে না কেন না তোমাদের এখন খুব মহামারী চলতেছে তোমরা কেউ সবাই ঘরে থাকবে নিরাপদে থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় মেনে চলবে কোথাও কোনো মানুষজনের জনসমাগমে যাবে না কেন না সেখানে সংক্রমণ হতে পারে এজন্য তোমরা খুব বাসায় থেকে সুন্দরভাবে ওই ক্লাসগুলো দেখবে এবং বসে বসে ঘরে বসে বসে তোমরা অঙ্কগুলো করবে তাহলে তোমরা উপকৃত হবে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবারে আমি আমার ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু